আমরা আগের ক্লাসে ইলেকট্রন এবং প্রোটন সম্বন্ধে জেনেছি। একটা প্রোটনের ভর একটা ইলেকট্রনের ভরের তুলনায় প্রায় 1836 গুণ বেশি। অর্থাৎ প্রোটনের ভরের সাপেক্ষে ইলেকট্রনের ভর প্রায় নগণ্য। তাই একটা প্রোটনের ভর এক একক এবং ইলেকট্রন প্রায় ভরহীন ভাবা যেতেই পারে। সেই হিসাবে যদি কোনো একটা পরমাণু শুধুমাত্র ইলেকট্রন এবং প্রোটন দ্বারা গঠিত হয়, তাহলে পরমাণুটার মোট ভর অবশ্যই প্রোটনের ভরের সঙ্গে সমান হবে। কিন্তু একমাত্র সাধারণ হাইড্রোজেন ছাড়া অন্য যে কোনো মৌলের পরমাণুর ক্ষেত্রে মোট প্রোটনের ভর পরমাণুটার প্রকৃত ভরের সঙ্গে সমান হয় না। দেখা যায় যে পরমাণুটার প্রকৃত ভর পরমাণুতে মোট প্রোটনের ভর অপেক্ষা সর্বদাই বেশি। এই তত্ত্ব থেকে বা এখান থেকে বিজ্ঞানীরা অবশ্যই ধারণা করেন যে পরমাণুর মধ্যে অবশ্যই তৃতীয় কোনো একটা কণা আছে, যেটা অবশ্যই নিস্তড়িত হতে হবে। কারণ একটা প্রোটন এবং একটা ইলেকট্রন দুজনেরই আধান সমান এবং দুটোই হচ্ছে বিপরীত, একটা নেগেটিভ একটা পজিটিভ। তাহলে থার্ড অর্থাৎ তিন নম্বর যে কণা থাকবে সেটা অবশ্যই নিস্তড়িত হতে হবে। এই কল্পনার উপরে ভিত্তি করে সায়েন্টিস্ট রাদারফোর্ড সর্বপ্রথম একক ভর সম্পন্ন একটা আধানবিহীন কণার অস্তিত্ব কল্পনা করেন। যদিও পরবর্তীকালে বিজ্ঞানী স্যাডউইক বেরিলিয়াম ধাতুর পাতকে তেজস্ক্রিয় পোলোনিয়াম থেকে নির্গত যে আলফা কণা দ্বারা আঘাত করে উনি দেখান যে বেরিলিয়াম পরমাণু থেকে তড়িৎ আধানবিহীন একটা ক্ষুদ্র কণার সৃষ্টি হয়। এই কণাটার ভর প্রায় প্রোটনের ভরের সঙ্গে সমান এবং এ তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র দ্বারা কোনোভাবেই বিক্ষেপিত হয় না। অর্থাৎ এটি হচ্ছে একটি নিস্তড়িত কণা এবং এই কণাটি হল নিউট্রন। কিভাবে দেখায় যে 9-4 বেরিলিয়াম, তাকে যদি আমরা 4-2 হিলিয়াম দিয়ে আঘাত করি পাব 12-6 কার্বন প্লাস 10 নিউট্রন। তাহলে নিউট্রনের কি কোনো রকম কোনো আধান নেই, ভর কত এক, এটা হচ্ছে ভর সংখ্যা। তাহলে কি বলা হলো নিউট্রন আবিষ্কার সম্বন্ধে তথ্যটা কি না? দেখা গেল যে একটা পরমাণুর যে অরিজিনাল ভর প্রকৃত ভর, সেই ভরটা শুধুমাত্র প্রোটনের ভরের সঙ্গে সমান হচ্ছে না। প্রোটনের ভরের তুলনায় সাধারণ হাইড্রোজেনকে বাদ দিলে বাকি অন্যান্য মৌলের পরমাণুর ক্ষেত্রে পরমাণুটার মোট ভর সবসময়ই প্রোটনের ভর অপেক্ষা অনেক গুণের বেশি। এই ধারণার উপর ভিত্তি করেই সায়েন্টিস্টরা একটা তৃতীয় কণা এবং সেটা অবশ্যই নিস্তড়িত কণা হবে তার অস্তিত্ব কল্পনা করলেন এবং এটাকে পরীক্ষিতভাবে সায়েন্টিস্ট স্যাডউইক তেজস্ক্রিয় কণা দ্বারা বেরিলিয়াম ধাতুকে আঘাত করে উনি একটি নিস্তড়িত কণা নিউট্রন আবিষ্কার করলেন। তাহলে ইলেকট্রন আবিষ্কার সর্বপ্রথম কে করলেন বা কার নাম অনুযায়ী বলবো? জে জে থমসন। ইলেকট্রন জে জে থমসন প্রোটন সায়েন্টিস্ট গোল্ডস্টেইন নিউট্রন স্যাডউইক। তাহলে ইলেকট্রন প্রোটন নিউট্রন এই তিনটে স্থায়ী কণা বা আদি কণার আবিষ্কার সম্বন্ধে ধারণা পাওয়া গেল। ধন্যবাদ।